সারা রাজ্যে তাপমাত্রা 40-এর কোটা পেরিয়েছে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যেমন নাজেহাল মানুষ, তেমনই নিস্তেজ হয়ে পড়েছে পশু পাখিরাও। পাখি, কাঠবিড়ালি, মৌমাছি, প্রজাপতি, কীটপতঙ্গ, এমন সব প্রাণীকুলকে জলের যোগান দিয়ে স্বস্তি দিতে নতুন ভাবনা নিয়েছে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের নপাড়া মহিলা কল্যাণ সমিতি। উলকুন্ডা গ্রাম পঞ্চায়েতে ছোট ছোট বাগানে গাছপালার ডালে ডালে শুরু হয়েছে মাটির জলপাত্র ঝোলানোর কাজ। হাত লাগিয়েছে গুনুটিয়া নপাড়া ডাক্তার কালীগতি স্মৃতি উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়ারাও। প্রত্যেক বাড়িতে পাত্রে পানীয় জল রেখে দেওয়ার পরামর্শও দিচ্ছেন স্থানীয় শিক্ষক সুকুমার গড়াই, সমিতির পরিচালন চন্দন ব্যানার্জি ও সভাপতি পম্পা ভদ্র সহ সমিতির মহিলা সদস্যরা। আমরা নপাড়া মহিলা কল্যাণ সমিতি পশু পাখিদের খাবারের জন্য প্রতি বছর শীতবল প্ল্যান্টেশন করি। এবছর অতিরিক্ত দাবদাহ এবং প্রায় 46-50 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে, সেই জন্য পুকুর নালা সব জায়গায় শুকিয়ে গেছে। মানুষের পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও পশু পাখিদের পানীয় জলের সেরকম ব্যবস্থা নেই। আমরা বিভিন্ন জঙ্গলে গাছগাছালির ওপরে আমরা মাটির ভাড় দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়ে সেখানে পানীয় জল দিচ্ছি। স্কুল ছুটি, অনেক বাচ্চাকে সঙ্গে পেয়েছি, আমাদের সাথে অভিজিৎ, ভেলু, দেবু এরা সব রয়েছে। এদেরকে বাচ্চাদেরকে নিয়ে আমরা গাছে উঠে বাছে পানীয় জল দিচ্ছি, যাতে করে পাখি পশুরা জল খেতে পায় এবং পাখি, কাঠবিড়ালি, প্রজাপতি, মৌমাছি সকলে এরা জল পান করতে পারে।